আসসালামু আলাইকুম, আমিনুল আলম মামুন আজকে হাজির হলাম বুট ভুনা নিয়ে। বুট ভুনা আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এই খাবার অনেক জায়গায় পাওয়া যায়, মানে রাস্তায়, স্কুলে, স্টেশনগুলোতে, হোটেলে। তো আমি এটা ঘরোয়াভাবে তৈরি করলাম, তো কীভাবে তৈরি করলাম তার রেসিপি নিয়ে আজকে সবার সামনে হাজির হচ্ছি। তো বুট বিশেষ করে ঈদের সময়, রোজার সময় মুড়ির সাথে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। প্রথমত আমরা কিছু কাঁচা বুট ভিজিয়ে রাখব, 8 ঘন্টার মতো, 6-7 ঘন্টা ভিজিয়ে রাখব। তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে, যাতে কোনো পরিমাণ কিড়ি বা পাথরের কণা যাতে না থাকে, কোনো ময়লা বা ভুট্টা মুট্টা এগুলো যাতে না থাকে, ধুয়ে বালুগুলো সব ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমরা এখন এটা সিদ্ধ করতে দিব। সিদ্ধ করতে দিব একটা পাতিলের মধ্যে, বুটগুলো ধুয়ে এখন আমরা এখানে ছেড়ে দিচ্ছি। তো আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এখন আবার একটা ঝুড়ির মধ্যে রেখে আমরা পানিগুলো ছেঁকে এই সিদ্ধগুলো আবার কষাব। তো সিদ্ধ বুটগুলো কষানোর জন্য যে সমস্ত উপাদান দরকার, ওইগুলো উপাদানগুলো এখন আমরা দেখাবো। তো বুটগুলো বেশ সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক নরম হয়েছে। তো সিদ্ধ বুটের সাথে আমরা কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি, 1 চা চামচ লবণ, তারপর কিছু ধনিয়া পাতা, আবার আদা বাটা, রসুন বাটা, তারপর কিছু শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো মশলাগুলো আমরা নিয়েছি। এটা ওই মাংসের মতোই কষাইতে হয়। তারপরে প্রথমত আমরা কিছু তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এখন আমরা পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি রং ধারণ করবে, তখন আমরা অন্যান্য মশলাগুলো সব দিয়ে দিব। অন্যান্য মশলাগুলো দিয়ে একটু নাড়বো, নেড়ে সামান্য একটু পানি দিলাম মশলার মধ্যে, যাতে পুড়ে না যায়। তারপর সিদ্ধ বুটগুলো ছেড়ে দিলাম। সিদ্ধ বুটগুলো ছেড়ে দেওয়ার পর সাথে যে কাঁচামরিচ ও ছিল ওগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিলাম, একটু লবণ দেওয়াতে জিনিসটা মানে স্বাদ বাড়বে। এখন আমরা ধনিয়া পাতাগুলো ছেড়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের স্বাদের বুট ভুনা। বুট ভুনার সাথে উপরে কিছু শুকনা মরিচ পুড়ে দিলে বা সালাদ দিলে, টমেটো সালাদ দিলে ভালো লাগে। আমি গাজর সালাদ দিয়েছি, গাজর সালাদ আর কাঁচা পেঁয়াজ দিয়েছি। তো ইনশাল্লাহ যদি কেউ এই পদ্ধতিতে আপনারা কেউ রান্না করেন, নিশ্চয়ই প্রশংসিত হবেন। আমারটা খুব মজা হয়েছিল, আশা করি দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।